গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রবিবারের সকাল সকাল 10টা প্রায় বাজতে চললো। দেখো, সকালবেলা তাড়াতাড়ি করে এখন একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। সকালবেলা রুটি বানিয়েছিলাম, প্রদীপ একটু রুটি খেয়ে বেরিয়ে গেছে, মাও রুটি খেয়ে বসে আছে, মেয়েটা এবার বায়না ধরলো রবিবারের সকাল একটু ভালো কিছু ব্রেকফাস্ট হবে না, তাই একটু আবার পাস্তা বানাচ্ছি মেয়েটার জন্য। রবিবারের সকালটা একটু ওর একটু ভালো ব্রেকফাস্ট না হলে যেন খুশি হয় না মনটা। উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, অন্য দিন তো সকাল সকাল উঠে পড়া হয়, রবিবারটা মনে হয় একটু ছুটির দিন, একটু বেলা করে উঠি। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, উঠে রুটিও করে দিয়েছি, তা বললো খাবো না। এখন আবার একটু পাস্তা বানিয়ে দিচ্ছি মেয়েটার জন্য, একটু হোয়াইট সস পাস্তা বানাচ্ছি। আমার মেয়ে একটু হোয়াইট সস পাস্তাটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, হোয়াইট সস পাস্তা একটু চিজ দিয়ে বানিয়ে দেবো। পাস্তার নাম শুনে কেমন গানও শুরু করে দিয়েছে, এতটাই খুশি হয়েছে। হোয়াইট সস একটু বানিয়ে নিয়েছি, এখন একটু গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স ছিল বাড়িতে, চিলি ফ্লেক্সটা মিশিয়ে দিলাম, হোয়াইট সসটা রেডি হয়ে গেল। কিছুটা সবজি প্রথমে ভেজে নিয়েছিলাম, সবজিটা এখন মিশিয়ে দিয়ে তারপর এবার পাস্তাটাও মিশিয়ে দিয়ে এবার একসঙ্গে পাস্তাটা রেডি করে নেবো। খুব তাড়াতাড়ি হয়ে গেল পাস্তাটা। যাই হোক, আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় তো আর এই এত পাস্তা ম্যাগি ছিল না, তখন রবিবারে সকাল মানে একটু লুচি পরোটা অথবা কোনো সময় একটু চিনি রুটি বানিয়ে দিত, তাতেই খুশি হয়ে যেতাম। এখন অল্প করে একটু অরিগানো মিশিয়ে দিলাম, অরিগানোর ফ্লেভার যেন পরিণীতা দেখো সবাই দেখে নিচ্ছে, কিন্তু পরিণীতা কী করছে পাস্তা স্প্যাচুলাকে কী বলে বাংলায়? খুন্তি। হ্যাঁ, চারটা আরম্ভ করে দিয়েছে। আর গ্রিন পিটার দোকানি কেন বাবা ফ্রিজে? গ্রিন পিটা ফ্রিজে ঢুকে দেয়, আমাকে আবার ধুতে হবে, ধুয়ে দেবে, করতে হবে। না মা, গ্রিন পিটাটা ফেলে দেবে, কিছু খাইনি। এই যে রেডি হয়ে গেছে। উপবাস করছিলাম। তুমি খাওনি কেন? তোমার খাবার তো করা ছিল। পাস্তাটা রেডি হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই মিশিয়ে দিলাম। আমাদের পরি গাছ বসেছিল, সেই গাছটাই বড় হয়ে গেছে, কিছুটা পাতা কেটে নিয়েছিলাম। ডাইটিংটা করেছো? হ্যাঁ, জানো অনেকটা বেলা হয়ে গেল, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু পাস্তাটা? কী রাইটিং করছিলে, টেবিল লিখেছো? ভালো হয়েছে দেখি, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তোর জন্যই বানাই, যখনই বানাই। ভালো খেতে হয়েছে। সকাল 11টা মতন প্রায় বাজতে যায়, কিছুটা সবজি কেটে নিয়েছি, আজ একটু খিচুড়ি বানাবো। প্রদীপ সকালবেলা বলেই গেছে আজ একটু খিচুড়ি বানাতে, অনেকদিন থেকে খিচুড়ি বলছিল বানাতে কিন্তু বানানো হয়ে উঠছিল না। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই। একদিকে চাল ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কিছুটা সবজি ভিজিয়ে মিশিয়ে নিলাম। মেয়েটা একটু কম্পিউটারে বসে পড়েছে, একটু ইউটিউবটা চালাবে, একটু কার্টুন দেখবে বলে, আজ ওর ড্যাডি নেই বলে ড্যাডির কম্পিউটারটা খালি পেয়েছে, ড্যাডির কম্পিউটারটা চালিয়ে বসে পড়েছে, নিজেই চালাচ্ছে। যা গে, ও যতক্ষণ চালাচ্ছে দেখুক বসে বসে, আমি ততক্ষণ আমার খিচুড়িটা রেডি করে ফেলি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। একদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একদিকে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, সবজিও মিশিয়ে দিয়েছিলাম। এই খিচুড়িটা আমার ঘরে সবাই খুব প্রিয়, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তবে আমাদের দেশে যে কোনো পুজোর ভোগের যে খিচুড়ি হতো, সেইটা কিন্তু আমি খুব মিস করি। অনেক বছর হয়ে গেল ভোগের খিচুড়ি খাওয়া হয় না, লাস্ট সেই 10 বছর আগে খেয়েছিলাম, অনেক বছর হয়ে গেল। আমার বাপের বাড়ির ওখানে এই অঘ্রাণ মাসে একটা কালী পুজো হয় আমাদের পাড়াতে, সেই পাড়ার কালী পুজোর দুদিন পরে খিচুড়ি ভোগ করা, আমাদের বাড়ি থেকে সেসব খিচুড়ি ভোগের সব আয়োজন হয়, সবজি টবজি কাটা, খুব আনন্দ করে হই হুল্লোড় করে কাটানো হয়। আমি সেই দিনটা খুব মিস করি। এই প্রতি বছর পুজোর সময়টা আমার মা ফোন করে, এই অঘ্রাণ মাস প্রায় এসেই গেল, পুজো মনে এসে গেল, খুব মিস করি আমি ওই সেই দিনটা। আমাদের দেশের যে একটা পুজোর কোনো প্রসাদ ভোগের খিচুড়ি ভোগ, তার সঙ্গে একটা ছেঁচড়া বা আলুর দম, যাই হোক না কেন, সত্যি খুব মিস করি। সেই ভোগের প্রসাদের মতন খিচুড়িটা কিন্তু বাড়িতে কোনো দিনই আমি রেডি করতে পারি না, যতই বাড়িতে ভালো করে বানাই না কেন, সেই ভোগের স্বাদটা কিন্তু আমি পাই না। বন্ধুরা, জানি না তোমরা কে পছন্দ করো কি না ভোগের খিচুড়ি খেতে, আমার তো খুব পছন্দের জিনিস।
এই যে বাড়িতে এখন একটু তেলে ভাজা করে নেব, খিচুড়ির সঙ্গে একটু তেলে ভাজা বানিয়ে নিলেও খুব ভালো লাগে খেতে। আজ আর অন্য কিছু করব না, তাই একটু বড় বড় বেগুনও কেটে নিয়েছি। এখানে তো তেলে ভাজাটাও খুব একটা ভালো পাওয়া যায় না জানো তো, আমাদের পশ্চিমবাংলার মতন যে একটা চপ তেলে ভাজা ফুরুলি কত সুন্দর টেস্টি, এখানে সেই জিনিসটা আমি পাই না। এখানে তেলে ভাজা পাওয়া যায়, এখানে তেলে ভাজাকে ভুন্ডা বলা হয়, এখানে ভুন্ডা নামে বিক্রি হয়, কিন্তু এখানকার এই তেলে ভাজা একদমই স্বাদ হয় না, সেই জন্য যতটা পারা যায় বাড়িতেই বানিয়ে নিতে হয়। দেশে যে একটা আলুর চপ বলুন বা ফুরুলি কত সুন্দর টেস্টি, সেই জিনিসটা এখানে আমি পাই না কোনো দিন। শাকটা খালি বাজাতে শেখিনি, ঘন্টা বাজে পুজো হয়েছে নেবো কোনো প্রসাদ দিয়েছো ঠাকুরকে? নেবো করো ভালো করে, ব্যাস পড়িনি তো আমার শিখে গেছে এবার পুজো করা, গুড জব। কেন কার ভাজি লাগবে আর ভাল লাগবে একটা কুমড়ো? তেলে ভাজা খিচুড়ি নিয়ে বসে পড়েছি, এখন দুপুরের লাঞ্চটা করে নিয়ে দেখি বিকালে একটুখানি বেরোবার ইচ্ছা আছে। আজ ওয়েদারটা বেশ ভালো রয়েছে দেখছি, রোদ্দুর রোদ্দুর রয়েছে, যদি একটু বেরোতে পারি একটু বাইরের দিকে যাবো। একটু রবিবারটা একটু না বেরোলে যেন মনটা ভালো লাগে না, রবিবারের বিকালটা মনে হয় যেন একটু বেরোই ঘুরে আসি। আর এই যে আমাদের সব বসে পড়েছে, যতই টেবিল থাকুক না কেন তাও সেই নিচেতেই সবাই খেতে বসবে, নিচেই সবার পছন্দ। আরও কিছুটা ভাজি হচ্ছে, সবার খাওয়া হয়ে গেল, লাস্টেরগুলো আমার জন্য রেডি হচ্ছে। যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিকালের দিকে বেরোবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিকালবেলাটা একটু ঘুরতে ঘুরতে পাড়ারই একটা মন্দিরে গেলাম, গিয়ে দেখি মন্দিরটাই বন্ধ। যা বাবা আজকে দিনটাই খারাপ গেল, মন্দিরটাও বন্ধ, ঘোরা হলো না। যাই হোক এখন একটু অন্য জায়গায় চলে এসেছি, এখানে একটু ক্যাফে মতনও করেছে, গাড়িতে করে দেখছি চা কফি মোমো এই সব বিক্রি হচ্ছে। বিকালবেলা এখন একটু কফি খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, বৃষ্টি প্রায় এসে গেল বলে আকাশও মেঘলা করে রয়েছে। বেরোলাম যখন কত সুন্দর ওয়েদার, আবার বেরোতে বেরোতেই ওয়েদারটা খারাপ হয়ে গেল। আর এদিকে কিছু হ্যান্ডক্রাফ্টের জিনিসও বিক্রি করছে, কিছু পাখা, এদিকে কিছু ট্রে মতন রয়েছে, সব কাঠের ওপর হ্যান্ড পেন্টিং করা রয়েছে। জিনিসগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা, এত সুন্দর জিনিস দেখতে লাগছে, কিন্তু ট্রেগুলো সুন্দর দেখতে লাগছে। কত করে প্রাইস? কিনে দেখো বেশ সুন্দর লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো সকাল থেকে একদমই টাইম পাইনি যে ক্যামেরার সামনে আসবো, তোমাদের সঙ্গে একটু গল্প করবো, সেই সময়টাই পেয়ে উঠছি না। রবিবারটা মনে হয় যেন আরও বেশি যেন সময়টা তাড়াতাড়ি কেটে যায়, এতটাই কাজ থাকে সানডেতে। অন্যদিন তো সকাল সকাল উঠে মর্নিংয়ে উঠে সব কাজ টাজ হয়ে যায়, রান্নাগুলো হয়ে যায়, মেয়ে স্কুলে চলে যায়, সারাদিন অনেকটা টাইম পাওয়া যায়। কিন্তু সানডেতে এই কী হয়, একটু বেলা করে উঠতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায়, বেলা বলতে হয়তো লেট করে উঠতে গিয়ে এবার একটু ধীরে ধীরে কাজকর্ম চলতে থাকে, লেট হয়ে যায়। বিকালবেলাটা একটু সাজগোজ করে একটুখানি বেরোলাম, ভাবলাম একটুখানি রবিবারের একটুখানি বিকালটা একটু ভালোভাবে আনন্দ করে কাটাবো। রবিবারটা একটা দিন সপ্তাহে না বেরোতে পারলে না মনটা খুব খারাপ লাগে, সাজগোজ করে বেরোলাম, আমাদের বেরোনোটাই আজকে পুরো একদম মাটি হয়ে গেল। ব্যাঙ্গালোরের ওয়েদার বোঝা যায় না, দেখলাম রোদ্দুর রয়েছে চারটের সময়, পাঁচটা বাজার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। জাস্ট বেরিয়েছি বৃষ্টি পড়তে শুরু করে দিল, ভালোভাবে ঘোরাও হলো না কোনো রকম। খালি মেয়েটার মন রাখার জন্য ওর ড্যাডি খালি একটুখানি গাড়ি করে নিয়ে গেল, গাড়ি চাপা হলো, খালি একটুখানি ঘুরে চলে এলাম, পার্কে আর যেতে পারলো না, একটু ঘোরাও হলো না। আমিও এখনও চেঞ্জ করিনি, এসে বসে পড়েছি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে, ভাবলাম কিভাবে কী দিয়ে যে কী দিয়ে যে স্টার্ট করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম দেখি নিজে যেরকম থাকি সেরকম সাধারণভাবেই শুরু করি। সাধারণভাবে আমাদের পরি একটুখানি শুয়ে পড়েছে, পরি কী করছো? পরি কী করছো? পরি একটু হাই করে দাও, ঘোরা তো হলো না, তাহলে অত টায়ার্ড ফিল করছো কেন?
ঘুম পাচ্ছে কোনোদিন দুপুরে ঘুমায় না আজকে আবার বলছে ঘুম পাচ্ছে দেখে শেখালি কোনোদিন দুপুরে ঘুমায় না স্কুল থেকে আসতেই তো তিনটের ওপর হয়ে যায় তিনটের সময় স্কুল থেকে ছুটি হয় আবার বাড়ি এসে ঘরের কাছে স্কুল তবু বেশি টাইম লাগে না তাড়াতাড়ি চলে আসে এসে কোনো রকম একটুখানি বসে রেস্ট নিয়ে একটু হয়তো কিছু খেয়ে চারটা থেকে কাঁটা টিউশন থাকে আবার কাঁটা টিউশন চলে যায় কোনোদিন দুপুরে ঘুমায় না আজকে আবার বলছে যে ঘুম পাচ্ছে খুব দুষ্টু হয়ে গেছে একদম সারা দিনটা যেদিন বাড়িতে থাকবে জানো আমার মাথা একদম দেখো বন্ধুরা কানেরটা কেমন দেখতে হয়েছে আমার পরি আমার পরিণীতা এটা আমাকে পছন্দ করে দিয়েছে কানেরটা দেখতে খুব সুন্দরই হয়েছে তাই না খুব সুপার আমার মেয়ে পছন্দ করে দিয়েছে আমি একটা অন্য পছন্দ করছিলাম আমার পরিরানী বলেছে এটা খুব সুন্দর লাগছে মাম্মা এটা নাও বলে এটা আবার পছন্দ করে দিয়েছে মেয়েরা তো মায়ের অনেকটা সঙ্গী হয় আসলে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হোক যাই হোক আমার সেই মেয়েই এসেছে তাই তো বাবা হ্যাঁ মেয়ে তো মায়ের সঙ্গী হয় তাই না আচ্ছা 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 আসলে এখানে ব্যাঙ্গালোরে না একা থেকে থেকে আমি কি যে করবো আমি ভেবাই না এই 10টা বছর যে আমি কিভাবে একা কাটিয়েছি একাই বলা যায় প্রায় একাই বলা যায় প্রায় মানে পাশাপাশি এখনো সেরমভাবে কোনো বন্ধু হয়তো করে উঠতে পারিনি বা বাড়ি থেকে অতটা বেরোইও না ঘরের মধ্যেই সময়টা কেটে যায় যে কারণে এই চ্যানেলে আসা যাতে একটু গল্প করতে পারি দুটো বন্ধু করতে পারি রাতে রান্নায় ভাবলাম আজকে আর কিছু করবো না অনেকটা খিচুড়ি বানিয়ে রেখেছি সেটাই সবার হয়ে যাবে কিন্তু মেয়ের বায়না রবিবারটা ছুটির দিন একটু ভালো করে রাতে ডিনারটা করাবে না ননভেজ আর করলাম না বাড়িতেই কুমড়ো রাখা ছিল কুমড়োর রেসিপিটা অনেকদিন থেকে করবো বলে এনে রেখেছিলাম সেটা আর করা হচ্ছিল না আজকে সেটাই করে ফেললাম আমার কুকিং চ্যানেলের জন্য অনেকদিন রেসিপি দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে এই কুকিং চ্যানেলের জন্য রেসিপিটাও করে ফেলি আর মেয়েটার মনটাও খুশি হয়ে যাবে তাই আজকে একটু পামকিন পাস্তা বানিয়ে নিলাম রাতে রান্নায় রেসিপিটা বন্ধুরা তোমরা আমার কুকিং চ্যানেলেতে পেয়ে যাবে তোমরা চাইলে আমার কুকিং চ্যানেল থেকে তোমরা রেসিপিটা দেখে নিতে পারো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো তাহলে তোমরা আরও নতুন নতুন অনেক রকম রেসিপি দেখতে পাবে এই পামকিনের একটু রেসিপি বানিয়েছি খেতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসলাম সেটাও কমপ্লিট করা হলো না মাঝখানে আবার রেসিপি দেখাতে শুরু করে দিলাম দেখো খালি অবস্থা যাই হোক একটু গল্প করে নি প্রথম যখন এসেছিলাম ব্যাঙ্গালোরে তখন আমার খুব বোর লাগতো কিন্তু মানে এখানকার ভাষাও বুঝতে পারতাম না কারোর সঙ্গে কথা বলতে পারতাম না আমার পরিরানী আসার পর থেকে আমার অনেকটা বোর ফিলনেসটা কেটে গেছে এখন ওর পিছনে বরং খাটুনিটা বেড়ে গেছে যত বড় হচ্ছে তত যেন দুষ্টু হচ্ছে যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তোমরা জানো সেটা ইউটিউবে এগোতে গেলে তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন তাহলে বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আচ্ছা চুলটা খুব একটু বেশ স্মুথ লাগছে মামার্থের আনিয়ন শ্যাম্পুটা এনেছিলাম 4-5 বার ট্রাই করলাম চুলটা বেশ একটু বেশ আগের থেকে দেখছি বেশ অনেকটা স্মুথ লাগছে নাহলে আমার চুলটা তো অনেকটাই মানে সেই পাখির বাসা আমার বর তো বলবে পাখির বাসা হয়ে গেছে এটা চুল একদম চাউমিন লাগিয়েছে মাথার মধ্যে চাউমিন গুলোকে আঠাটা চাউমিন লাগিয়েছে চাউমিন না হ্যাঁ তো ড্যাডি বলে যে পাখির বাসা পাখির বাসা চুলটা কোনো সময় আমি খুলে রাখতে পারি না আমার চুলটা এতটাই মানে ঝাগড়া টাইপের হয়ে যায় চুল সবসময় আমাকে বেঁধে রাখতেই হয় এখন একটু খুলে রাখছি মামার তো শ্যাম্পুটা ইউজ করে দেখছি বেশ চুলটা অনেকটা সফট লাগছে কিছু হোম রেমিডিও করি সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো একটা একটা করে নাহলে চুলটা আমার আগের থেকে অনেকটা একটু খারাপ হয়ে গেছিলো কিছুটা নিজের দোষেই বলা যায় আমি স্ট্রেটনিং করতাম যে কারণে আমার স্ট্রেটনিংয়ের জন্য আমার চুলটা কিছুটা খারাপ হয়ে গেছিলো কিছুদিন এখন আমি আবার সেটা আবার কেয়ার করা শুরু করেছি হোম রেমেডি একটু করছি আগেও আমি করতাম
যাই হোক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোম রেমেডিগুলো, খুব ভালো কাজ দেয়, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন ব্লগেতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ব্লগেতে।